রাজধানীর আফতাবনগর ও বনশ্রী আবাসিক এলাকার মাছ দিয়ে বয়ে চলেছে রামপুরা খাল। কোনো সেতু না থাকায় খাল পারাপারের একমাত্র উপায় কয়েকটি বাঁশের সাঁকো। হাজারো পথচারীর আসা যাওয়ার জরাজীর্ণ হয়ে পড়েছে সাঁকোগুলো। অনেক জায়গায় ভেঙে গেছে খুঁটি, সরে গেছে বাঁশের ছাউনি। অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বয়স্ক এবং শিশুদের। দ্রুত এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণের দাবি চলাচলকারীদের। এটা আমাদের হাঁটা চলার জন্য উপযোগী না। আমরা যখন হাঁটতে যাই তখন বাঁশের ফাঁকা দিয়ে পা ঢুকে যায় ভিতরে, আমাদের খুব কষ্ট হয়। যখন হাঁটি পাকে আমরা বাঁকা করে আমাদের ওদিকে যাওয়া লাগে, যার জন্য আমাদের খুবই কষ্ট হয়, যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মা বোনরা যারা আসেন তারা তো খুব বিশেষ ভীত সন্ত্রস্ত থাকেন, বাচ্চাদেরকে কোলে না, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত করে। খুবই অসুবিধা হচ্ছে, বয়স্ক লোক যাতায়াত করতে পারছে না, পাশাপাশি স্কুল বাচ্চা কাচ্চারা যায় আসে, আর এপার ওপার দুই পারেই বহু জনগণ বসবাস করে। এই জনগণের সুবিধার্থে সরকার মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, জনগণের স্বার্থে একটা ব্রিজ অতি সত্বর দরকার। এটা যদি হয় জনগণের জন্য ভালো হবে, স্কুলে যাতায়াতের ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, বয়স্ক লোকদের সকালবেলা যে ব্যায়াম করে তাদের জন্য তাদের জন্য ভালো হবে, এলাকার জন্য খুব উপযোগী। ভোর থেকে রাত ১২টা পর্যন্ত হাজার হাজার জনগণ এখান থেকে চলাচল করে, তো মানে এটা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা বিপদ হয়ে কেউ মারাও যেতে পারে, এই পর্যায়ে মানে চলে গেছে এই সাঁকোটা। সাঁকোর পরিবর্তে যদি একটা পাকা ব্রিজ করে দেয় আমাদের আরও অনেক উপকার হবে জনগণের। হ্যাঁ, জনগণ খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, মানে সরকারের কাছে এটা আমাদের মানে আবেদন আকুলা। হ্যাঁ জি, পারাপারে আর কোনো ঝুঁকি থাকবে না। অনেক অসুবিধা, যাতায়াতে অসুবিধা, আমাদের মনে করেন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে, ব্রিজটা ভাঙা, হ্যাঁ চলাচলে সবার জন্য অসুবিধা। আমাদের তো ইয়াং বয়সে যাইতে পারে, বয়স যাদের বেশি এরা তো চলতেই পারে না, ভয় পায়, আরেকজনের ধরাধরি করে নিয়ে আসতে হয়। আমাদের দাবি, হ্যাঁ যত দ্রুত সম্ভব এই পাশের এই ব্রিজটা তুলে পাকা ব্রিজ করার। আসলে আমাদের তো প্রতিদিনে আসা যাওয়া করতে হয় এই ব্রিজ দিয়ে, তো এই ব্রিজটা এভাবে পড়ে থাকাটা এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেমন শিশু আছে, বৃদ্ধ আছে, তাদের জন্য তো আরও সমস্যা। তো এই এলাকার মধ্যে হাজার হাজার লোকজন আসা যাওয়া করে, দুইটা প্রজেক্টের সাথে এটা সংযুক্ত। তো এটা আমার মনে হয় যদি গভর্নমেন্টের দৃষ্টি আমি আকর্ষণ করছি, যদি এটা পাকা করা হোক, পাকা করা হয়, তাহলে আমার মনে হয় মানুষের এই দীর্ঘদিনের কষ্টটা লাঘব হবে। অনেক লোক একসাথে উঠলে এই এই ব্রিজে তো আসা যাওয়া করা খুবই মুশকিল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা আছি। কারণ ভেঙে গেছে, মানুষের আসা যাওয়া কষ্ট হচ্ছে, এখানে যাতায়াতের সমস্যা হচ্ছে, একজন আসলে একজন যাওয়ার জন্য ভয় পাচ্ছে। হ্যাঁ অনেক লোক, আর রিস্ক তো মানে ঝুলতেছে, মনে হচ্ছে যে এই বুঝি পড়ে যাব। পাকা ব্রিজটাই চাচ্ছি আমরা, আমরা এটাও আলাপ করি যে যাতে পাকা ব্রিজটা হলে ভালো হয়, এটা পার্মানেন্টলি ব্যবস্থা করলে ভালো হয়।